জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকার নেই। করোনায় আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মিতা হকের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মাজহারুল ইসলামের প্রতিবেদন। গানই ছিল মিতা হকের ধ্যান জ্ঞান। সেই গানকে বিদায় জানালেন চিরদিনের মতো। করোনার কাছে হেরে চলে গেলেন না ফেরার দেশে। আক্রান্ত হওয়ার পর মিতা হককে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। করোনা নেগেটিভ হলে নেওয়া হয় বাসায়। পরে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। 5 বছর ধরে কিডনি রোগেও ভুগছিলেন মিতা। 21শে পদক প্রাপ্ত এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে তৈরি হয়েছে শূন্যতা। শেষ শ্রদ্ধা নিবেদনে মিতা হকের মরদেহ নেওয়া হয় ছায়ানটে। সেখানে সীমিত পরিসরে শ্রদ্ধা জানান অনেকে। মিতা হক প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী, মেয়ে জয়িতাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। মাজহারুল ইসলাম, নাগরিক, ঢাকা।